নালার পাশে লাল রঙের ট্রলি, চুয়ে পড়ছে রক্ত। তালা বন্ধ ট্রলি খুলতেই চমকে যান স্থানীয়রা, উদ্ধার অপরিচিত ব্যক্তির দেহ। খালের পাশে পড়ে রয়েছে একটি লাল রঙের সুটকেস, তালাবন্ধ ওই সুটকেস থেকে চুয়ে চুয়ে পড়ছে রক্ত। সকাল সকাল এই দৃশ্য দেখে ঘাবড়ে যান এলাকার মানুষ। সাত সকালে নিউ টাউনের পাশে ধর্মতলা পাচুরিয়া এলাকার একটি খালের পাশ থেকে উদ্ধার হয় সুটকেস বন্দী মৃতদেহ। স্থানীয়রাই প্রথমে লক্ষ্য করে ওই সুটকেস, পরে টেকনোসিটি এলাকার পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে খুলতেই ফুটে ওঠে গাছ শিউরে দেওয়া দৃশ্য। ব্যাগের ভিতর এক অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ সকালে নিউ টাউনের পাশে ধর্মতলা পাচুরিয়া এলাকার একটি খালের পাশে স্থানীয়রা একটি লাল রঙের ট্রলি ব্যাগ দেখতে পান। ব্যাগটি বেশ নতুন ছিল। কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি খালের পার থেকে তোলেও, তবে ব্যাগটি তালাবন্ধ ছিল এবং ব্যাগের গায়ে রক্তের দাগ দেখে স্থানীয়রা আর নিজে থেকে ব্যাগটি খোলেনি। তারা তৎক্ষণাৎ স্থানীয় টেকনোসিটি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগের তালা ভাঙতেই ভেসে ওঠে মর্মান্তিক দৃশ্য। আমরা প্রথমে একটা মানে ট্রলি ব্যাগ দেখে এখানে কাজে এসেছি, এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পড়ে আছে খালেতে। তা খালে যখন ট্রলি ব্যাগ পড়ে থাকে নতুন দেখে আমরা বললাম হয়তো জামা কাপড় কিংবা কেউ ফেলে দিল কি আমরা ভাবছি। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখার পরে দু তিনজনের সরো হলো, হওয়ার পরে বলছো ব্যাগটা এক কাজ করা হোক, তোলা হোক, তুলে দেখা হোক কি আছে। আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুললাম, তুলে নিয়ে উপরে যখন তুললাম, তুলে দেখলাম ব্যাগের গায়ে রক্ত রক্ত ভাব আছে, মানে দেখা যাচ্ছে হালকা। আমরা থানাতে কল করলাম, বললাম এতে যা কিছু হয়তো আছে কি আছে জানি না। তা বললাম থানাতে কল করা হোক, থানায় কল করলাম, টেকনোসিটি থানায় আসলে এসে তারপর থানাতে আমাদের সব নাম টাম লিখলো, লেখার পরে ওটা নিয়ে চলে গেল। ওর ভিতরে কি আছে এটা আমাদের জানায়নি। পুলিশের অনুমান, ব্যাগের ভেতরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক 50 থেকে 55 বছর। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ব্যক্তিকে খুন করে এইভাবে ফেলে গেছে। মৃত ব্যক্তির নাম ঠিকানার খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি তা বোঝা যাবে বলে জানায় পুলিশ। নবি একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তদন্ত চলছে, তা দেখা হচ্ছে কি হচ্ছে। এখানে কি কি অবস্থায় পাওয়া গিয়েছিল? ওটা ব্যাগের মধ্যে ছিল, ট্রলি ব্যাগে। ফুল বডি ইনজুরি মার্কস কিছু কিছু আছে, ওটা পিএম এর পরে জানা যাবে, মানে কি কজ অফ ডেথ কি আছে, কি কি ইনজুরিজ আছে ওটা উপরে জানা যাবে। আনআইডেন্টিফাইড কি বডি, মেল অর ফিমেল? মেল। ফুল বডি নাকি কোনো মিডল এজ থেকে বেশি আছে, বয়স্ক মানে ফুল বডি না বডি পার্ট? ফুল ফুল বডি। রক্ত বেরোচ্ছিল, তো ইঞ্জুরি কোথায় কোন পার্টসে আছে? হেড ইঞ্জুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইঞ্জুরি আছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এমন ঘটনায় এলাকায় এক চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।